ভাই দিতে তরে লাগবো কেন? আমি পারি না। এই যুবরাজ সরকার কি পারে না তুই খালি দেখ না। একবার যদি হদিস পাই তারে যে আমি কি করমু, তারে যে আমি কি করমু, আর বাবের নাম বইলা গিয়া খালি কইব আর আব্বা আমি যুবরাজ সরকার। কি রে তুই ভয় পাইলি মনে হয়? তুই ভয় পাস কে? তুই করছিস নাকি? কি বলছেন ভাইয়া? আপনি আমার দিকে সন্দেহ চোখে তাকালে কেমন লাগে না ভাইয়া? আমি আপনার ছোট ভাই রাজা ভাইয়া। ভাইয়া ঘটনা কিছু জানেন? খবর তো একটা আছে ভাইয়া। কি খবর আনছস? ঝিলিক ভাইয়া। ঝিলিক মানে? ঝিলিক মানে ওই যে প্রফেসর, মানে নদীদের বাড়িতে। নদী? নদী আপন ভাবি বল। নদী ভাবি তার বিয়ের ব্যবস্থা ক্লিয়ার, সারা বাড়িতে আলোকিত, লাইট চলছে, ঝিলিক মারছে, পুরো এলাকা লাইটে লাইটে ফেটে যাচ্ছে। ভাইয়া ভাইয়া আপনি কি বুঝছেন? আমার এখানে জানেন ওই লাইট থেকে ঝিলিক ঝিলিক মারছে। কোনখানে? এখানে মানে কি বলতে চাস? তোর আবার আগের মতো ঝিলিক মারে নাকি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনি ভুল বুঝছেন ভাইয়া। মানে ওই ঝিলিক মানে আপনার কষ্টের ঝিলিক আমার এখানে আসছে, বুঝেন না? তাইলে ঠিক আছে ভাইয়া। আপনি তো কিছুই করছেন না ভাইয়া। আপনার জায়গায় যদি রাজা হতো তাহলে আজকে আমি কি করতাম জানেন? কি করতি? কি করতাম মানে আমি ওই লাইট টাইট ছেড়ে ওই বাড়িতে যে প্রত্যেকটা মানুষকে দাম 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 করে মেরে নদীকে নিয়ে আমি কিন্তু চলে যেতাম বহু দূরে বহু দূরে, কেউ আমাকে ঠেকাতে পারতো না ভাইয়া। কিছু একটা করেন ভাইয়া। আমি হইলে কিছুই করতাম না। যুবরাজ সরকার এখন ঘুমায় আছে না? একটু অসুস্থ নিরস হয়ে আছি তো ভাইয়া। কিছু একটা করেন ভাইয়া। নদী বাবের বিয়ে হয়ে যাচ্ছে, এটা সহ্য করতে পারবো না ভাইয়া। প্লিজ কিছু একটা করেন প্লিজ। আমার তো সন্দেহ লাগছে। কেন কেন? নদীর জন্য তোর এত বেদনা কিসের? কি বললেন ভাইয়া? আপনার বেদনা তো আমারই বেদনা না। ও হ্যাঁ ঠিকই বলছিস, নদীর যদি বিয়ে হয়ে যায় যেই ঝড় যাবে সেই ঝড় তো শুধুমাত্র আমিই বুঝব। আমিও একটু নিতে চেয়েছিলাম ভাইয়া। নাও ইউ গো, তোমাকে আমার সহ্য হচ্ছে না, প্লিজ। জি ভাইয়া। সরকারের এত সাহস আমার সাথে গেম না? আরে তুই তো এক্স চেয়ারম্যান, তোর চিন্তা ভাবনাও তো এক্স। আমি হইলাম রানিং রানিং চেয়ারম্যান। তুই কি ভাবছিস আমারে ফাঁসাবি? তোর পোলারে কে না কে মারছে, নাকি তুই নিজেই মারছস সেইটাই বা কে জানে। হ্যাঁ এমনও তো হইতে পারে, সামনে নির্বাচন, পোলারে মাইরা হাসপাতালে পাঠায়া লোকজনের সমবেদনা নিতে চায়। আমি শিওর ওই সরকার আর তার পোলা বুদ্ধি করে আমারে ফাঁসানোর জন্য এই কাম করছে। এক্স চেয়ারম্যানের কিছু হইলে সবাই ভাবব যে রানিং চেয়ারম্যানের কাম এটা, আমারে যাতে সবাই সন্দেহ করে সেই কারণে ওই বেটা এই গেম খেলতেছে। তীর ছুটতেছে আমার দিকে, থানায় জিডিও করছে, তার মানে তীরটা ছুটতেছে আমার দিকে। ব্যাপার আপনার চোখ মুখ এমন দেখাইতেছে কেন? প্রেশার বাড়ে নাই তো আবার? জানি না, তবে মাথার মধ্যে আমার একদম ভোব করতেছে। আমি যদি রানিং চেয়ারম্যান এখন না থাকতাম তাহলে সরকার ব্যাটারে একদম স্পর্শ করে ফেলাইতাম। আবার নতুন করে কি ঘটাইলো সরকার? আমি তো বুঝতে পারতেছি না, আপনি আবার হঠাৎ সরকারের উপর খ্যাপলেন কেন? সে আবার নতুন করে কি করলো?
ওই বেটা তো আমার নিয়ে গেম খেলতেছে, নিজের পোলারে নিজে মাইরা হাসপাতালে পাঠাইছে, পাবলিকের কাছে নিজে ভালো সাজতেছে আর আমারে খারাপ বানানোর চেষ্টা করতেছে। এইসব আপনি কি কথা বলতেছেন? এই দুনিয়ায় কেউ নিজের পোলারে নিজে মারতে পারে? আরে ক্ষমতার লোভের জন্যে মানুষ কি না পারে, আর সরকার বেটা তো সবই পারে। আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, এই যে সরকার এত কিছু করতেছে, নিজের পোলারে নিজে মারতেছে, এইসব করে সরকারের কি লাভ? আরে এইটাও বোঝো না তুমি বউ, সব মানুষের সামনে আমার ইমেজটারে ছোট করতেছে, খাটো করতেছে, সামনে আবার ভোট, আমার ভোট যাতে কমে যায় সেই ব্যবস্থা করতেছে, এই সকল উদ্দেশ্যে ওর এই অপকর্ম। আল্লাহ রে আল্লাহ, এই সরকার লোকটা কি ডেঞ্জারাস! কিন্তু আপনি এত কিছু জানলেন কেমনি? প্রমাণ নাই আমার কাছে কোনো, তাই অনুমান করতেছি। ও শুধু অনুমান? না না, আমার মনে হয় শুধু অনুমানের উপর নির্ভর করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। হাজার হোক, আপনি হইতেছেন গিয়া এই বর্তমান চেয়ারম্যান, তাই না? এখন যদি আপনি উত্তেজিত হইয়া কিছু একটা করেন তাহলে তো আপনার বদনাম হবে। সব কামই আমি করুন, কিন্তু মাঠে বাবুল গাজি থাকবো না, অন্য কেউ থাকবো, বোঝা গেছে? আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কই, দেখেন আপনি আসলে একলা হয়ে গেছেন, তো আপনার ভাই আছেন আবুল, বুঝলাম সে না হয় সহজ সরল মানুষ, কিন্তু আবুলেও তো আপনি একটু কাজে টাজে লাগাইতে পারেন। কথাটা তুমি খুব ভালো বলছো, আবুল রে দেখছি যে লোকজন খুব ভালোবাসে, ভালো জানে। আবুল রে এবার আমার মাঠে নামাইতে হইব, তাইলে কেউ সন্দেহ করবে না। ভাইজান এসব আপনি কি বলছেন? ও হচ্ছে একটা সহজ সরল মানুষ, কি করতে কি করে ফেলবে, আপনি ওকে বিপদে ফেলার চেষ্টা করছেন। আরে না, আমার বাইরে আমি বিপদে ফেলুম কেন? আবুল শুধু খোঁজা বাইর করব যুবরাজ সরকারে কে মারছে। ও এসব কাজ করবে না, ও এসব কাজ করতে গেলেই ফেঁসে যাবে, যুবরাজদের কাছে আবার একটা নতুন বিপদ ডেকে আনবে। রূপালী, আবুল তোমার স্বামী এটা ঠিক আছে, কিন্তু সবার আগে আবুল কিন্তু আমার ভাই। তোমার কি মনে হয় যে এই এলাকায় আমার যে প্রভাব আছে তাতে কইরা আবুলের কোনো ক্ষতি হইব? কারে আপনি কি কইতেছেন? সে এগুলো মর্ম কি বুঝবে? সে তো শুধু চায় দিন রাত তার স্বামী তার পাশে বসে বসে তার সামসামি করুক। আই মাইয়া আই, তুমি চাও না যে তোমার স্বামী কাজকাম করুক? মানুষের ক্ষতি করা আর মারামারি করা এসব কোনো কাজ নয়। ভালো মানুষ হয়ে গেছো না? অহন আমার সামনে ভালো মানুষ আসতেছ? এই যে খাওয়া পড়া এত কিছু, এত তোমাকে ফুটানি, এগুলো টাকা কর্তৃক আসে, কর্তৃক আসে, এই টাকা থেকেই আসে। আরে রাখো, শোনো রূপালী, দিন দিন আমার কাজকাম বাড়তেছে না, আমি একা কি এত কিছু সামলাইতে পারি? পারি না, আপন লোক দরকার। তারপর ধরো যে আল্লাহ না করুক আমার যদি কিছু একটা হইয়া যায়, তাইলে আমার জায়গায় একজনের দাঁড়াইতে হইব না, সে তো আবুল। না 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 না, আমার স্বামী এসব কাজ করবে না, আপনার ইংলিশ ছেলে আছে না, তাকে দিয়ে সব কাজ করান। আই রূপালী, কি মনে করছো তুমি? কি মনে করছো তুমি? আমার স্বামী আর আমার পোলা দিন রাত খাইটা বলবো, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবো, আর তোমরা তোমরা স্বামী স্ত্রী দুজনে পায়ের উপর পা তুলে চাকুম চাকুম করে খাইবা না? হোয়াট রাবিশ, এই মাসে কি শান্তিতে একটু ঘুমাতে পারবো না? বাবা সকাল সকাল বাড়িটা কি তোমরা মাথায় তুলে ফেললে? আই আই জেসি, এইসব কথা তুই আমারে শুনাইতেছিস কেন? তোর পাশে যে খাড়া এরিছে আই রেখো। আমি কি শুরু করলাম ভাবি? যা করার তো আপনারাই করলেন। আরে তোমাকেও সবার যে আচার ব্যবহার ভাবগতিক তাতে করে মনে হয় না যে এইটা একটা চেয়ারম্যান বাড়ি, মনে হয় যে একটা বস্তি বস্তি বাড়ি। আসলে বাবার কোনো প্রেস্টিজ রাখলে না তোমরা, আমার খুবই লজ্জা লাগে, তোমাদের এসব বিহেভিয়ারের কারণে আমি আমার কোনো ফ্রেন্ডকে পর্যন্ত বাসে আনতে পারি না। হায় রে আমার প্রেস্টিজ, সামান্য একটা চেয়ারম্যানের বাড়ি, ভাবখানা দেখে মনে হয় এটা একটা এমপি মিনিস্টারের বাড়ি, যত ন্যাকাম। শুনলি জেসি, শুনলি তোর এই সাসি কি কয়ে গেল? আরে তোর সামনে তোর সাসি তোর বাপ মানে গালি দিয়ে গেল, আর তুই তুই একটা ইংলিশে গালি দিতে পারলি না? মা তুমি এত রিয়্যাক্ট করছো কেন? তুমি জানো না চাচি কেমন, চাচি তো সবসময় এমন বিহেভ করে, তুমি তার সাথে কেন লাগতে যাও বলো তো? কি আমার দোষ? আমার দোষ আমি কি করছি? আমি তো কিছুই বলি নাই,
আরে তোর আব্বা শুধু বলছে যে তোর চাচারে দিয়ে একটু কাজ কাম করাবি, এই শুধু। তোমরা না পারো মানে কাজ করার জন্য তোমার চাচুকে খুঁজে পেলে, তাই না? উফ, সে যেমন সোজা সরল মানুষ, সে তো কাজ করতে গিয়ে লেজে গোবরে করে ফেলবে। আর শোনো, চাচু তোমাদের সামনে যতই বড় বড় কথা বলুক, শেষমেশ সেটাই শুনবে যেটা চাচি বলে। তোমরা দুজনে এখানে দেখছি, শোনো খুব সাবধানে থাকতে হবে, এলাকার পরিস্থিতি খুব থমথমে, খুব খারাপ পরিস্থিতি। তো আমাদের পাশের খারাপ, এলাকার আবার কি হলো? শোনো, বাবুল গাজী রানিং চেয়ারম্যান হতে পারে, কিন্তু প্রভাব প্রতিপত্তি এসব দিক থেকে ওই সরকার সাহেব অনেক উপরে, অনেক এগিয়ে। আর বাবুল গাজীর যেহেতু রানিং চেয়ারম্যান, তার জবাবদিহিতা আছে, কিন্তু সরকার সাহেব হচ্ছে এক্স চেয়ারম্যান, সেই জন্যে তার জবাবদিহিতা কম। বাবা, তুমি ওদের কথা বলছো কেন? ওরা কি কিছু করেছে? আরে মা, কি বলছিস তুই? এই এলাকায় অপ্রীতিকর যা কিছু ঘটে তা তো ওদেরকে দিয়েই ঘটে। কি করেছে ওরা দুইজন আবার? আরে ওই সরকার সাহেবের ছেলে যুবরাজ, তাকে কে বা কারা মেরে গুরুতর আহত করে রেখে গেছে। এইসব মানুষের ভাগ্যে না এমনই ঘটে, যারা যেভাবে কাজ করে তারা সেভাবেই মরে। বাবা, তুমি কি ঠিক শুনেছো? যুবরাজ মার খেয়েছে? আরে শুধু আমি না, এলাকার সবাই জানে যে ওই যুবরাজ মার খেয়েছে। আর সরকার সাহেব ছেলের শোকে তাকে পাগলের মতো হয়ে গেছে। ওই সরকারের যা মেজাজ না বুঝতে পারছি না, যা খারাপ লোক, কখন যে কি করে বসে কে জানে। তাহলে তো খুবই খারাপ পরিস্থিতি হবে। আর সেজন্যই তো বলছি আমাদের সবাইকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমি তো কোনো হিসাবই মেলাতে পারছি না। একজন আমাকে ফোন দিয়ে বলল রাজা মার খেয়েছে। সবাই বলে বেড়ায় রাজা আমার বয়ফ্রেন্ড, কিন্তু রাজা তো আমার বয়ফ্রেন্ড না। বাবা এসে বলছে মার খেয়েছে যুবরাজ। আমি তো কিছুই মেলাতে পারছি না। নদী, তুই কি এত ভাবছিস? আমাদের একটু সাবধানে থাকলেই হবে মা। আরে নদীকে নিয়ে তো আমার কোনো ভাবনা চিন্তা নেই, ও তো বোঝে, সব কিছু জানে, বোঝে, বোঝার মতো ক্ষমতাও রয়েছে। আমার সমস্ত চিন্তা হলো ওই রাত্রিকে নিয়ে, ও তো কিচ্ছু বোঝে না, ও তো ছোট। তুমি একটু রাত্রিকে বুঝিয়ে বলো, দেখবে ঠিকই বুঝবে। হিসাব তো মিলাতে পারছি না, রাজা না যুবরাজ মার খেয়েছে, আর ওই ছেলে বলল আমার বয়ফ্রেন্ড। আমি বিছানায় শুয়ে আছি আর ওইদিক দিয়ে আমার কিউট পরিটার বিয়ে হয়ে যেতেছে। আজকে কয় তারিখ, কি বার, কিছুই তো জানি না। কে আমার এইভাবে হিট করলো? হিট তো হিট, একেবারে টাইম টু টাইম, মারলো তো মারলো, নদীর বিয়ের সময় মারলো, এটা হইতে দেয়া যাবে না। না, আমি সেকা খাইতে পারি না, আমার প্রেম আদুরা হয়ে থাকবো, যেমনি হোক এই বিয়া ভাঙতেই হইব। আব্বা যুবরাজ, কোনো যাইতেছিল কোনো কোনো টুপু, তোমার আসার আর সময় পাইলে না তুমি, ব্যাড টাইমে আইছো তুমি। কেলে গো বাজান, আমি কি বেঠিক সময় আই পড়ছি? বাজান, তোমার এই অবস্থা দেখা তোমার ফুপু কি গড় থাকতে পারে? আমার মন কি টি হে, এদিকে আমার মাইয়া চাঁদনি বাড়তে বাড়তে আমার ফোন করে খালি তাকটা দিতেছে, আমার যুবরাজ ভাইয়ার অবস্থা কি, হের শরীরের আলো কি, কত কি, তুমি এন বইরিছো কে, তুমি হসপিটালে যাও না কে, তুমি হের খবরে খবর পৌঁছাও না কে, এ তো চিন্তায় অস্থির গো বাবা। আহারে, ভেরি মাচ থিংকিং ফ্রম মি, আমার নিয়ে অনেক টেনশন করে তাই না? মম্মা, চিন্তা হইতো না করে, চাঁদনি তো তুমি সব, চাঁদনি কি তুমি ছাড়া আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই ফুপু। যাই মানে কোনো যাইবা? না 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 না, কোনো হানে যাও যাই নাই, যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হইতে পারবা অতদিন পর্যন্ত তুমি ইহানতে এক পাও নড়বা না, একদম ঠিক মাইরা বয়ে থাকবা। আরে আমি কি এই হসপিটাল ছেড়ে চলে যেতেছি না তো? কোনো যাবা কোনো, আমাকে বলো। আই গো কোনো গো গুরু গুরু, দেখছো নাকি? দেখছো না কিতা? দেখতাম কিতা রে।
আর তোমা যাইবা হেডা আগে করবে তো লও আমি তোমারে লয়ে যাই আরে না না এখন আর যামু না সত্যি সত্যি তোমার সাথে আড্ডা মারতে আমার ভেরি গুড লাগতেছে হো সত্যি সব বিয়েতে যে চেয়ারম্যানকে যেতেই হবে এমন কোনো কথা আছে হ্যাঁ কথা আছে প্রত্যেকটা বিয়েতে চেয়ারম্যান যাবে তাহলে বিয়ে না যত অনুষ্ঠান আছে একজন সম্মানিত ব্যক্তির দাওয়াতে আরেকজন সম্মানিত ব্যক্তি যাবে এটাই স্বাভাবিক বেটা দুই কলম লেখাপড়া শিক্ষা একটু দেমাক জোরে জোরে পড়তেছে নিজে শিক্ষিত হইছে দেখা হ্যাঁ নিজে দেশের প্রেসিডেন্ট হইছে হ্যাঁ আর আমরা সব ফাইনের জিফু তা